উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন দখল ইজারা আর বন খেকোর থাবায় উজাড় বনাঞ্চল আয়তন নিয়ে সরকারি বেসরকারি তথ্যের গর্বে মানিকগঞ্জে স্কুলে ঢুকে পড়ল ট্রাক শিক্ষক শিক্ষার্থীর মৃত্যু লোহাগড়া সহ বিভিন্ন স্থানে আরো আটজন নিহত ইসরায়েলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ইউক্রেনের রাশিয়ার উপর নিষেধাজ্ঞায় চীনের নিন্দা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুটোর একুশে সংবাদের সাথে আছেন রাজীব জামাল আর দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online শত বাধা অতিক্রম করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা সম্ভব হয়েছে বলেই দেশের উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী পটুয়াখালীর পায়রায় দেশের সবচেয়ে বড় ও সর্বাধুনিক তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বিস্তারিত জানাচ্ছেন ফরজানা শোভা 2009 সালে দেশে বিদ্যুৎ সুবিধা পেত 47% মানুষ গত 13 বছরে 53% বেড়ে এখন সুবিধাভোগীর সংখ্যা শতভাগ 13 বছরে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় 5,000 মেগাওয়াট থেকে বেড়ে বর্তমানে 25,514 মেগাওয়াট সরকারের এই বিশাল কর্মযজ্ঞে নতুন মাত্রা যোগ করবে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র 1,320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশ চীন পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে নির্মিত সর্বাধুনিক আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কয়লাভিত্তিক এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ হয়েছে প্রায় 20,000 কোটি টাকা সোমবার সকাল 10:45 দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে পটুয়াখালীর কলাপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে শতভাগ বিদ্যুতায়নের মাইলফলক ছুঁল দেশ আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির এ ধরনের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশ বিশ্বের 13তম আর এশিয়ায় 7ম দেশ পরে আলোচনায় সরকার প্রধান বলেন শতবর্ষী পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলেই প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে বাবা মহৎ কাজ করে যাচ্ছিলেন আর মহৎ কাজের জন্য মহৎ অর্জনের জন্য মহান ত্যাগ প্রয়োজন এটাও জাতিপিতা বঙ্গবন্ধুর কথা তো সেই কথাটা স্মরণ রেখেই যে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে যে আমার বাবা জীবন দিয়ে গেছেন মা জীবন দিয়ে গেছেন ভাইরা জীবন দিয়েছে আমি তাদের স্বপ্নটা পূরণ করে এই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবেই গড়ে তুলব দেশবিরোধী ও যুদ্ধাপরাধীরা মানুষের ভাগ্য নিয়ে আর কোনোদিন ছিনিমিনি খেলতে পারবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী জাতিপিতার নামটা মুছে ফেলার চেষ্টা করেছিল ইনশাআল্লাহ আর সেই নাম কখনো কেউ মুছে ফেলতে পারবে না খুনি আর ওই যুদ্ধাপরাধীরা আর কখনো এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না মানুষ নিজেই আজকে জেগেছে উঠে দাঁড়িয়েছে এবং এগিয়ে যাবে তিনি বলেন প্রত্যেক গৃহহীনকে আবাস গড়ে দেওয়ার কাজ দ্রুত শেষ হবে শিল্পোন্নয়নের পাশাপাশি বনায়নেরও নির্দেশ দেন তিনি প্রধানমন্ত্রী বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে প্রতিটি মানুষের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার নিয়ে কাজ করছে সরকার ফারজানা শোভা একুশে টেলিভিশন ঢাকা দখল ইজারা আর বন খেকোদের আগ্রাসী থাবায় উজাড় হচ্ছে প্রাকৃতিক বনাঞ্চল বেশিরভাগ বনভূমিতে শুধু ভূমি আছে কিন্তু পর্যাপ্ত গাছ নেই বনজ প্রাচুর্য কমে যাওয়ার বিপরূপ আর আচরণ করছে জলবায়ু বন বিভাগ বলছে বনাঞ্চলের আয়তন বাড়ছে তবে ভিন্নমত পরিবেশবাদীদের মফির রহমানের রিপোর্ট জনসংখ্যার ক্রমবর্ধমান চাপে বাড়ছে বসতবাড়ি সম্প্রসারণ হচ্ছে কৃষিভূমি অপরিকল্পিত নগরায়ন ও শিল্পকারখানা স্থাপনের প্রবণতা তো আছেই এছাড়া বনখেকোদের আগ্রাসী থাবায় দিন দিন উজাড় হচ্ছে প্রাকৃতিক বনাঞ্চল তবে পরিবেশ ও বন মন্ত্রণালয় বলছে সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম ও জনগণের অংশগ্রহণে দেশে বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ বাড়ছে যা এখন দেশের মোট আয়তনের 22.37%। এদিকে বর্তমানে সরকার নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ প্রায় 23 লাখ হেক্টর যা দেশের আয়তনের প্রায় 15.58%। এর মধ্যে বন অধিদপ্তর নিয়ন্ত্রিত বনভূমি 16 লাখ হেক্টর শতাংশের হিসাবে 10.74%।
একটা দেশে যদি আদর্শ একটা পরিবেশ আমরা বিবেচনা করি তাহলে সেই দেশের ভূখণ্ডের 25% বনভূমি থাকা প্রয়োজন। এখন প্রশ্ন হলো বাংলাদেশে কতটুকু আছে? বাংলাদেশের সরকারি পরিসংখ্যান অনুযায়ী এটা 15.5%, কিন্তু এই পরিসংখ্যান ভূমি হিসাবে থাকতে পারে কিন্তু বন হিসাবে নাই। তবে ভিন্ন কথা বলছেন বিশ্লেষকরা। তাদের মতে কাগজে কলমে বনভূমির যে আয়তনের কথা বলা হচ্ছে তাতে ভূমি আছে কিন্তু পর্যাপ্ত গাছ নেই, এছাড়া ইজারা আর বেদখলের কবলে বনের বড় একটি অংশ। অন্যদিকে বিশ্বব্যাংকের তথ্য বলছে 2020 সালে দেশের বনাঞ্চল ছিল 14.74%, তবে পরিবেশবাদী সংগঠন পবার দাবি এ হার 8% বেশি হবে না। এ হিসেবে সরকারি বেসরকারি তথ্যের ফারাক 10% বেশি। আমাদের মতে যে বাংলাদেশে বনের যে রিয়েল সেন্সে বনের যে পরিমাণ এটা 2 অঙ্কে যায় না, এটা 7-8% মাত্র। তবে আশার কথা, উপকূলীয় অঞ্চলে জেগে ওঠা চরগুলো যুক্ত হয়েছে মূল ভূখণ্ডে, আর এ পর্যন্ত এইসব চরের সৃজন করা হয়েছে 2000 বর্গ কিলোমিটারের বনাঞ্চল। নতুন বৃক্ষ রোপণ করা হয়েছে সুন্দরবন সহ দেশের আরও কয়েকটি বনাঞ্চলে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। পৃথক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের লোহাগাড়ায় প্রাইভেট কারের ট্রাকের সংঘর্ষে 5 জন নিহত সহ সারা দেশে মারা গেছে 10 জন, আহত হয়েছে বেশ কয়েকজন। চট্টগ্রামের দোহাজারি হাইওয়ে পুলিশ জানায় ভোরে কক্সবাজার মুখী একটি প্রাইভেট কারকে ডাম্প ট্রাক চাপা দেয়। এ সময় 5 যাত্রী আহত হয়। পরে তাদের হাসপাতালে নিলে চিকিৎসক 4 জনকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এদিকে মানিকগঞ্জের শিবালয়ে আব্দুল হালিম মেমোরিয়াল স্কুলের মাঠে ট্রাক ঢুকে গেলে ঘটনাস্থলে স্কুল শিক্ষক সহ 2 জন নিহত হয়। দুর্ঘটনায় আহত হয় 6 জন শিক্ষার্থী। সে সময় শিক্ষার্থীরা মাঠে খেলছিল, ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়। এছাড়া মাগুরা শেখ পাড়ায় বাস চাপায় ইটভাটা শ্রমিক এবং কুষ্টিয়ার পোড়াদহ গাজীপুরের শ্রীপুরে ট্রেনের কাটা পড়ে 2 নারীর মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করা হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে 8। নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ভোর 5:15 দিকে লঞ্চটিকে উদ্ধার করে পাড়ে আনা হয়, তবে লঞ্চের ভেতরে কোনো মরদেহ পাওয়া যায়নি। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, এখনও যারা নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারে নদীর তলদেশে ও নদীর কয়েক কিলোমিটার এলাকা জুড়ে অভিযান চালানো হবে। যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনায় উদ্ধার 6 জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে নৌপুলিশ। এদিকে এখনও নিখোঁজ স্বজনদের খোঁজে নদীর দুপাড়েই অপেক্ষা করছেন স্বজনেরা। প্রত্যেকটা হাসপাতাল গেছি, তারপরে পুলিশের সব জায়গায় আমরা খবর নিছি, ফোন নাম্বার দিছি, ছবি দিছি, সব কিছু, কিন্তু এখনও তো খবর নেই। এখন লঞ্চ উদ্ধার হয়ে গেছে, এখন আমাদের দাবি যে অন্তত মারা গেলে লাশটা তো পাবো। আমরা অন্তত মানে লাশটা ফেরত চাই। আব্দুল্লাল যাবেন, আমার ছোট ভাই, গতকালকে লঞ্চ দুর্ঘটনার ও যাত্রী ছিল এখানে, এরপর থেকে ওকে আমরা পাচ্ছি না। এখন আমাদের কাছে যে তালিকা আছে তার সেই তালিকা অনুযায়ী 5 জন নিখোঁজ আছে। এই 5 জন নিখোঁজের পরিপ্রেক্ষিতে আমাদের যে ডুবুরি আছে এই ডুবুরি তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। আমাদের বিশেষ আয়োজন আবার বাংলা। নদী ভাঙনে বিলীন হওয়ার শঙ্কায় দক্ষিণাঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের একমাত্র তীর্থস্থান দয়াময়ী দেবীর মন্দির। শেষ হাতের সংস্কারের অভাবে জীর্ণ দশা 220 বছরের ঐতিহ্যবাহী মন্দিরটির। জরুরি ভিত্তিতে নদী ভাঙন রোধ করে তীর্থস্থানটি রক্ষার দাবি স্থানীয়দের। পটুয়াখালী প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলী সাহ। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অনেক কাল আগে কোনো এক রাতে একটি প্রাচীন বেলগাছের তলার মাটি ফুঁড়ে বের হয় দয়াময়ী দেবীর মূর্তি। ওই রাতে জমিদার ভবানী শঙ্কর সেন স্বপ্নযোগে আদিষ্ট হন দেবী মূর্তির আবির্ভাব স্থলে একটি মন্দির প্রতিষ্ঠার। বাংলা 1208 সালে গলাচিপার সুতাবাড়িয়া গ্রামে প্রায় 3 একর জমির ওপর প্রতিষ্ঠিত মন্দিরের পশ্চিম পাশে রয়েছে আলাদা একটি শিব মন্দির, এর পাশেই কালী মন্দির। একসময় প্রত্নতাত্ত্বিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে দেশ বিদেশ থেকে অগণিত মানুষ ছুটে আসতেন মন্দির দর্শনে। প্রতি বছর পহেলা মাঘ বসত মেলা। কলকাতার যাত্রাদল সহ দেশ বিদেশের সাধু সন্ন্যাসীরা আসতেন মেলায়। সময়ের বিবর্তনে ঐতিহ্যবাহী দয়াময়ী মেলাটি এখন বছরে একদিন মাঘী সপ্তমীতে হয়। বর্তমানে নদীর পাড়ে জীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে মন্দিরটি।
ভাঙন থেকে রক্ষায় কোনো উদ্যোগ না থাকায় হতাশ স্থানীয়রা। হাজার হাজার লোক এসে এই তীর্থস্থানটি পরিদর্শন করে। মন্দিরটা দেখে ভালোই লাগলো, অনেক দর্শনার্থী আসে এখানে। যতটুকু ধ্বংসাবশেষ আছে এটা যদি রক্ষণাবেক্ষণ করে তাহলে সরকারের কাছে আমরা কৃতার্থ। আমরা চাই যাতে এটা এখানে স্থাপিত থাক। মন্দিরটি সংস্কার, সংরক্ষণ ও ভাঙনের হাত থেকে রক্ষায় এখনই উদ্যোগ না নেওয়া হলে বিলীন হতে পারে নদী গর্ভে। মন্দিরের দুই তৃতীয়াংশ নদী বিলীন, প্রায় বিলীন, আর বাকি আছে থাকবে না যদি দুই মাসের মধ্যে এটা করানো হয়। মন্দির রক্ষায় দ্রুত কাজ শুরুর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙন থেকে রক্ষা করার জন্য আমরা প্রকল্পের আওতায় ইতিমধ্যে আমরা একটা তথ্যাদি প্রেরণ করেছি, আর পাশাপাশি এখানে আমরা জরুরি ভিত্তিতে আমরা জিওব্যাগ দিয়ে জিওব্যাগ ডাম্পিং করে এবং জিওব্যাগ প্লেসিং করে আমরা ভাঙনটা প্রতিরোধ করব। পুরাকীর্তি হিসেবে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকায় ঠাঁই পেলেও মন্দিরটি রক্ষায় দীর্ঘদিন কোনো উদ্যোগ নেই। ভাঙন রোধে ব্যবস্থা সহ ঐতিহাসিক নিদর্শনটি রক্ষায় কর্তৃপক্ষ পদক্ষেপ নেবে বলেই প্রত্যাশা স্থানীয়দের। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এবার বিএসবি ক্যাম্বিয়ান এডুকেশন গ্রুপ নিবেদিত 50 পেরিয়ে স্বাধীনতা। বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর 17 এপ্রিল মেহেরপুরের আম্রকাননে গঠন করা হয় মুজিবনগর সরকার। প্রবাসী নয়, বাংলাদেশের মাটিতেই প্রথম সরকার গঠিত হয়েছিল আম্রকাননে, বলছেন বৈদ্যনাথতলায় গঠিত সরকারের শপথ অনুষ্ঠানের সমন্বয়ক ডক্টর তৌফিকে ইলাহি চৌধুরী। তহিদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। 1971-এ বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের পর বাঙালি জাতি পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে নেমে পড়ে। পুরো দেশে পাকিস্তানি বাহিনী ঢুকে পড়ে, আক্রমণ চালায় নিরীহ মানুষের উপর। এপ্রিল মাসে পাকিস্তান সেনাবাহিনীকে পরাস্ত করে কুষ্টিয়ায় বিজয় পায় মুক্তিযোদ্ধারা। এরপর 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। মেহেরপুরের বৈদ্যনাথতলায় এক আম বাগানে বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি, সৈয়দ তাজউদ্দিনকে প্রধানমন্ত্রী, সৈয়দ নজরুল ইসলামকে ভাইস প্রেসিডেন্ট ঘোষণা করা হয়। শপথ বাক্য পাঠ করান ইউসুফ আলী। বাংলাদেশ থেকে যারা নির্বাচিত প্রতিনিধি ছিল তারা একসাথে বসে সিদ্ধান্ত নেন যে আমরা সরকার গঠন করব। ওই বঙ্গবন্ধুর 26শে মার্চ স্বাধীনতা ঘোষণার প্রেক্ষিতে তখন বাংলাদেশের প্রায় সব এলাকায় পাকিস্তান সেনাবাহিনী ঢুকে পড়েছে। মেহেরপুরেও কাছাকাছি চলে এসেছিল, কিন্তু এই আমবাগানটা সীমান্তে হওয়ায় পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে আসা খুব দুরূহ ছিল। কেননা তারা যদি বিমানে আক্রমণ করতে চায় তাহলে ইরা ভারতের আকাশসীমা অতিক্রম করত। সেই জন্য সীমান্তের পাশে বাংলাদেশের মাটিতে সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। মুজিবনগর সরকারকে অস্থায়ী সরকার বলতে রাজি নন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। আমাদের যে সংবিধানে যা থাকে সেই চুম্বক জিনিসগুলো ওই প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণা করতে আসে, ওইটাকেই আমি মনে করি আরো কলেবরে বাড়িয়ে আমাদের সংবিধান রচিত হয়েছে। সুতরাং এটা কোনো অস্থায়ী সরকার ছিল না, এটা স্থায়ী সরকার ছিল, প্রথম স্বাধীন সরকার ছিল। সরকার গঠনের পর মুক্তিবাহিনী আগের চেয়ে উৎসাহ নিয়ে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েন। ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের ভালোবাসায় চূড়ান্ত বিজয়ে জাতি পায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ খবর জানতে ডায়াল করুন 2020 নম্বরে, ভিজিট করুন ekushey.com এর ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় একুশে দেশের সংবাদ একরাম চন্ডল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।